অ্যাকশন ঘোরো। কত শত অনুভবে আবদারে তোর হাসিতে গল্প লেখি বারে বারে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার, খুশি রাখার দায়িত্ব আমার, ঘুরে বেড়ানোর দায়িত্ব আমার। ভালো কথা, ভালো থাকার দায়িত্ব। পার্ট টু। তোর হাসিতে গল্প লেখি বারে বারে। ছিল যত শূন্যতা, পেয়েছে আজ পূর্ণতা। তোর মাঝে হয়ে গেছি নিলাম মেঘের খামে, রোদের শিরোনামে। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম মেঘের খামে, রোদের শিরোনামে। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম। মেঘের খামে, রোদের শিরোনামে। ভালোবাসি তোকে জানিয়ে দিলাম মেঘের খামে, রোদের শিরোনামে। ছোটবেলায় ও হওয়ার পর মানে মাদের যেমন হয় একটা এক্সপেকটেশন থাকে যে কীভাবে বড় করব, কি পড়াবো, কি করব। সেরকম ওকে পড়াশোনাতে যোগ দেওয়ালাম এবং ওকে ভালোভাবে পড়ালামও, নিজে হাতেই পড়িয়েছি। তারপর যাই হোক, ও নিজের উদ্যমে ও নিজে ভালো রেজাল্ট করে ও এরকম একটা ভালো চাকরিও পেয়ে গেছে। তারপর যেরকম সব মায়েরা করে যে ভালো একটা মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দেওয়া, তো আমিও তাই করলাম। অনেক মেয়ে টেয়ে খুঁজে তারপর ভালো মেয়ে চুজ করে যেটা ওর সঙ্গে পারফেক্ট হয় এরকম দেখে ও বিয়ে ঠিক করলাম। আমি দাঁড়িয়েছিলাম ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে, যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প আমাদের রূপকথায়, এভাবে গল্প দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমার তোমার পুকুর পাড়ে। কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলার ছলে তোমার জলে। এভাবে গল্প আমাদের রূপকথা। আত্মীয় স্বজন তো আর রোজ বাড়িতে আসে না, এই বিয়ের উদ্যমে যারা আমার নিকট পরিচিতি সব যারা এসেছে
খুবই আনন্দ হচ্ছে, সবাই মিলে হই হই করে দিনগুলো কাটছে। কোথা দিয়ে যে চারটে দিন কেটে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, খুব আনন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটছে। আর সবার সহযোগিতায় বিয়েটা তাড়াতাড়ি এগিয়ে চলছে, এই সবার উদ্যমে বিয়েটা ভাবছি যে ভালোভাবেই সম্পন্ন হবে। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কই কথা দিয়ে যাও, দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের যোছনা। এভাবে গল্প আমাদের কথা, এভাবে গল্প আমাদের কথা, এভাবে গল্প আমাদের কথা, এভাবে গল্প আমাদের কথা। এই যে বাড়িতে এলো ছেলের বউ, আমি ওকে তো বউ বলে ভাবছি না, ভাবছি আমার মেয়ে। খুব আনন্দ হচ্ছে, কীভাবে ওকে রাখবো, কীভাবে কী করবো সেটা নিয়ে সবসময় ভাবি, যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আমাদের মানিয়ে নিতে পারে। হ্যাঁ, ওকে যাতে সেইভাবে একটা ফ্রিডম দেওয়া যে ও কী চায় না চায় সেটা বোঝা, এগুলো করছি আর কি। কিন্তু খুবই ভালো লাগছে, নতুন বাড়িতে এলো মেয়ে হিসাবে দেখছি, এবার ও আমাকে দেখছি খুব মান্য করছে কি মানে, এই দুজনের একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, দেখা যাক কতদূর কি হয়। কি যায় আসে মন খারাপে, সব হারা আর কি হারাবে, আচমকা ভালো মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। পায়ে পা চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পা বোঝা কুড়িয়ে, তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। ছোটবেলা থেকে পড়াশোনা আজদিন অবধি তো করলাম, মাস্টার্সও কমপ্লিট হলো, আফটার দ্যাট জব করতাম এত বছর, বহু বছর উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, এখন ফাইনালি কর্ণাটকে করছি, তো কাজই করে গেলাম, তো বিয়েটা সেইভাবে ফোকাস করা হয়নি। তো সাডেনলি অল অফ আ সাডেন কিছু ক্লিক হলো ব্যাপার স্যাপার, তো বিয়েটা সামহাও মেটেরিয়ালাইজ করলো। সো আই এম ভেরি হ্যাপি, লাস্ট তিন চার মাস ধরে এই প্রিপারেশনসগুলো চলছে, মেনলি আমার ভাই করছে, আমি যেখানে ছিলাম না, বাট হ্যাঁ আমি ওখান থেকে যতটা সাপোর্ট পাচ্ছিলাম করছিলাম সবাইকে। সো এখন বাড়িতে বউ এসছে, ইচ্ছে আছে খুব ভালো রাখার সবাইকে, ইনক্লুডিং ফ্যামিলি, তাকে, তার ফ্যামিলি, এখন অনেকটা বড় এক্সটেন্ডেড ফ্যামিলি হলো। সো লেটস সি, আই হোপ
সবকিছু খুব ভালো যাবে ফিউচারে। যদি সময় ফিরে যাওয়া শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি তুমি ভাবো।